হাই ফ্রেন্ডস, লাইফ অফ সদীপের চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই, 20-25 ডিগ্রির মধ্যেই টেম্পারেচার থাকছে, মানে না গরম আবার না ঠান্ডা, আর রোদ আর একটু মেঘলা এরকম, মানে পুরোপুরি রোদ নয় আবার বৃষ্টিও হচ্ছে না, এটাও ভালো। আর দেখো এখন যেহেতু গরমকাল তাই চারিদিকটা পুরো সবুজে সবুজ। আর একটা জিনিস দেখেছো, এখানে কিন্তু একটা লোকও দেখতে পাচ্ছ না। এটা ইন্ডিয়া হলে কি এখানে গিজগিজ করতো লোকে? এখন যেহেতু সামার ভ্যাকেশন চলছে তাই ম্যাক্সিমাম লোকই কিন্তু নেই। আর এই লুভানালুভে যেহেতু বেশিরভাগই স্টুডেন্ট থাকে তাই সমস্ত স্টুডেন্ট ছুটিতে বাড়ি চলে গিয়েছে। আর আমি এই দিকে যথারীতি লাঞ্চের জন্য রেডি করতে শুরু করেছি সমস্ত খাবার দাবার, মানে রান্না বসিয়ে দিয়েছি। এখানে রান্না করছি হচ্ছে ব্রকোলির ডাঁটা, তারপরে আলু, তারপরে কুমড়ো, সব কিছু দিয়ে একটা তরকারি। আর এই তরকারিটা বসিয়ে আর পাশে ভাতও বসিয়ে দিয়েছিলাম। আমি এখানে একটু চা খেয়ে নিচ্ছি। আসলে কিছুদিন ধরে শুভর এত বেশি কাজের চাপ যে রাত্রিবেলা ও 1-2 অবধি কাজ করছে, তো ওর জেগে থাকার মানে আমারও জেগে থাকা। দিয়ে ঠিকমতো ঘুম হচ্ছে না সারাদিনটা, মানে ভালো লাগছে না, একটু ঝিমানি ভাব লাগছে, তারপরে টায়ার্ড ফিল হচ্ছে, ঘুম ঘুম পাচ্ছে। তাই এখানে চা কফি খেয়ে যতটা এনার্জি আর কি নেওয়া যায় এইভাবেই আর কি কাজগুলো করছি, খুব ধীরে ধীরে করছি। এই কারণে আমার অনেক দিন মানে গ্যাপ পড়ে যাচ্ছে ভিডিও দিতে, যেহেতু খুব একটা ভালো লাগছে না, এনার্জিও পাচ্ছি না, তাই ভিডিও করার জন্য ভিডিও করার যে ইচ্ছেটা সেটাও থাকছে না। সারাদিনটাই যেন মনে হচ্ছে একটু ঘুমিয়ে থাকলে ভালো হয় এরকম একটা ফিল হচ্ছে আর কি। ভিডিও করা থেকে বিরতি নিলেও বাড়ির কাজকর্মে কিন্তু আমার কোনো বিরতি নেই, কারণ আমাকে রোজই কাজ করতে হবে। আমার রেগুলার যে কাজগুলো সেগুলো আমি না করলে কে করবে বলো? আর আমি যদি না করি তাহলে আমরা খেতেও পাবো না। আর দেখো এখানে আমি একটি আইসক্রিম বানিয়ে নিচ্ছি। দেখো বাড়িতে অনেক সময় বাচ্চা ছেলে থাকে, আর আমি আর শুভ দুজনেই বাচ্চা মনে হয়, কারণ আমি আইসক্রিম খেতে খুব ভালোবাসি, শুভ আইসক্রিম খেতে ভালোবাসে, তবে আমি বেশি ভালোবাসি। অনেক সময় যখন বাড়িতে আইসক্রিম থাকে না তখন আমি এইভাবে আইসক্রিম বানিয়ে নিই। তো এই আইসক্রিম বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দই। আর দইটাকে খুব ভালো করে আমি একটা মানে রুমালের মধ্যে নিয়ে সেটাকে চিপে চিপে জলটা বের করে দিচ্ছি এবং একটা ঠিক দই বের করে নেবো এখান থেকে। দেখো দইটা কি সুন্দর ঠিক বেরিয়েছে। এবার এই দইটাতে আমি আরও অনেক কিছু করব, তার আগে আমি এখানে দেখিয়ে দিই আর যে যে জিনিসগুলো নেব। এখানে নিয়ে নিয়েছি বিস্কুট। এই বিস্কুটগুলো না খুব মিষ্টি হয় আর বেশ সুন্দর খেতে খেতে, কিন্তু এগুলো চায়ের সাথে বা চায়ের সাথে আমার খেতে খুব একটা ভালো লাগে না, কারণ একটু অতিরিক্তই মিষ্টি। তো এই আইসক্রিমটা বানানোর জন্য আমি এই বিস্কুটটা ইউজ করে থাকি। তো এখানে দেখো আমি বিস্কুটটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি, আর এখানে খুব অল্প পরিমাণ বাটার নিয়েছি, বাটারটাকে মেল্ট করে নিয়েছি। এবার আমি এখানে এই বিস্কুটের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে আমি বিস্কুটের গুঁড়োগুলোকে ওই বাটারটার সাথে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে এবার আমি এটাকে দেব হচ্ছে গ্লাসের মধ্যে। দুটো সুন্দর ওয়াইন গ্লাস নিয়ে নিয়েছি আর এখানে বিস্কুটের গুঁড়োগুলোকে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। এটাকে তুমি কাপকেকও বলতে পারো বা আইসক্রিমও বলতে পারো, তুমি যা বলবে তোমার উপর নির্ভর করছে। তো এখানে দেখো আমি সুন্দরভাবে এটাকে সাজিয়ে মানে একটু চেপে চেপে দিচ্ছি, আর হাতে যদি টাইম থাকে তাহলে এরকমভাবে দেওয়ার পর না জাস্ট 5-10 মিনিট একটু ফ্রিজে রেখে দেবে, কিন্তু আমার হাতে যেহেতু সময় ছিল না তাই আমি আর ফ্রিজে রাখলাম না, সাইডে রেখে দিয়ে আমি এখানে দিচ্ছি হচ্ছে এলাচ। আমার এলাচের ফ্লেভারটা খুব ভালো লাগে তাই এলাচ দিচ্ছি। তবে এটা যারা মানে ভ্যানিলা এসেন্স খেতে পছন্দ করে তারা কিন্তু এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারে। আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি। আমি খুব একটা বেশি মিষ্টি করব না, হালকা মিষ্টি করব, যাতে এই বিস্কুটের গুঁড়োটা যেহেতু একটু বেশি মিষ্টি এটার সাথে এটার কম্বিনেশনটা যেন খুব সুন্দর হয় আর খেতে যেন খুব ভালো লাগে। তো এবার আমি এখানে দইটাকে সুন্দরভাবে দিয়ে সেট করে দিচ্ছি। দেখো আমি এখানে মানে পুরো গ্লাসটা ভর্তি করব না, কিন্তু যারা পুরো গ্লাসটা ভর্তি করে মানে এরকম ধরনের খাবার তো খেতে সত্যিই খুব ভালো লাগে, তবে আমরা যেহেতু একেবারেই মিষ্টি খাই না তাই না মিষ্টি খাওয়ার অভ্যেসটা চলে গিয়েছে, তাই বেশি মিষ্টি খেতে পারি না, তার জন্য আমি এটা হাফ কাপ করছি। মানে আমি এরপরে আর কোনো লেয়ার দিচ্ছি না, শুধুমাত্র বিস্কুটের গুঁড়োগুলো দিয়ে আমি সাইডটা একটু ডেকোরেট করে দিচ্ছি আর আমি করছি না। কিন্তু যারা ভাববে যে কাপটাকে ফুল করবে মানে গ্লাসটাকে ফুল করবে তারা কিন্তু আরও 2-3 লেয়ার দিতে পারো। আমি এর আগে একবার 2-3 লেয়ার দিয়ে বানিয়েছিলাম, মানে কাপটাকে ফুল করে বানিয়েছিলাম, কিন্তু আমরা পরে খেতে পারছিলাম না একটা মানে গ্লাসের এক গ্লাস, তাই আমি আজকে হাফ গ্লাস বানালাম। উপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পেস্তা। পেস্তা দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম, রেডি হয়ে গেল আমার কাপ কেক বা আইসক্রিম বলতে পারো। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো ততক্ষণ যতক্ষণ না আমার আর বাদবাকি সব রান্নাগুলো হয়ে যায়।
যখন আমরা খাবো তখন আমরা ফ্রিজ থেকে বের করে নেবো। দেখো দেখতে কি সুন্দর লাগছে। আমরা হাফ কাপ বানিয়েছি, তবে যারা যারা চাও ফুল গ্লাসও বানাতে পারো, দারুণ লাগবে খেতে। তারপরে আবার চলে এলাম রান্নায়। আর এখানে দেখো আমি চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে এখানে দিয়ে দিয়েছি গোলমরিচ আর নুন। আজকে বানাবো একটু স্মোকি চিকেন, তাই স্মোকি চিকেন বানানোর জন্য আমি ম্যারিনেট করে রেখেছিলাম গোলমরিচ আর নুন দিয়ে, আর কিছুই দিইনি। তারপরে এখানে দেখো আমি সুন্দরভাবে গ্যাস জ্বালিয়ে নিয়েছি, আর গ্যাসের উপরে রুটি শেকার যে এগুলো পাওয়া যায় তার মধ্যে আমি এগুলোকে দিয়ে একটু হালকা মানে পুড়িয়ে নিচ্ছিলাম। আর এটা করতে গিয়ে যা কাণ্ড হয়েছে, পুরো ঘর ধোয়া ধোয়া হয়ে গেছে। থ্যাংক গড যে আমাদের এই রুমটাতে রান্নাঘরে মানে কিচেনের উপরে ওই তোমার ফায়ার ডিটেক্ট যেগুলো হয় সেগুলো নেই, এটা খুব ভালো। আর না থাকার কারণে এখনও পর্যন্ত ফায়ার অ্যালার্ম বাজেনি, আর যদি বাইচান্স ফায়ার অ্যালার্ম বেজে যায় তাহলে পুলিশ, দমকল, তারপরে অ্যাম্বুলেন্স সব কিছু চলে আসে। আমাদের এই বিল্ডিংয়ে যথারীতি একবার আগুন লেগে গিয়েছে। আর আমাদের ঘরের যে ফায়ার অ্যালার্মটা আছে সেটা আছে আমাদের যে মেন গেটটা তার বাইরেই। তো এবার যেই ধুয়ো ধুয়ো হয়ে গেছিলো ঘরটা, আমি তো সঙ্গে সঙ্গে জানালাগুলো খুলে দিয়েছি কিন্তু মেন গেটটা খুলিনি। মেন গেটটা খুললেই ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করতো। আর এই সব কারণের জন্যই আমি ভেবেছিলাম চিকেনগুলোকে আর একটু বেশি স্মোকি করব, সেটাও হয়নি করা। আর যে পেঁয়াজ, টমেটো, বাদবাকি লঙ্কা যেগুলো দিয়েছিলাম, আদা রসুন, ওগুলোকেও খুব একটা বেশি স্মোকি করা হয়নি। তবে ঠিক আছে, খুব সুন্দর মানে আমি যে ফ্লেভারটা চাইছিলাম, যে স্মেলটা, সেটা কিন্তু আসছিলো। খুব সুন্দর স্মোকি একটা স্মেল আসছিলো, আর আমার গোটা ঘর বাড়ি সব কিছু ওরকম হয়ে গেছে, একটা স্মোকি স্মেল আসছিলো। তো যাই হোক, তো ওই মানে আমি যে মশলাগুলোকে রেডি করেছিলাম আর কি, হালকা করে পুড়িয়ে নিয়েছিলাম, সেগুলোকে তো আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। আর এই যে চিকেনগুলোকে তো স্মোকি করেই রেখেছিলাম, ওই মশলাগুলোকে আমি খুব ভালো করে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে, মশলাটা কষানোর পরে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। চিকেনগুলো দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে আর কি কষিয়ে নেব, আর দিয়ে দেব হচ্ছে দই। এখানে অলরেডি তিনটে লঙ্কা দিয়েইছিলাম পুড়িয়ে, তাছাড়াও আমি পরে আরও দুটো লঙ্কা দিলাম কিন্তু ঝাল হয়নি। মানে জানি না এখানকার লঙ্কাগুলো কি কেন যে ঝাল হয় না। আর এর সাথে দই দিয়েছি, দইয়ের সাথে দিয়েছিলাম হচ্ছে এলাচ আর দারচিনি গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম, এবং আরেকটু কষিয়ে নেওয়ার পরে এটাকে আমি জাস্ট ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দিলেই কিন্তু এটা চিকেনটা হয়ে যাবে। দেখো আমার চিকেন একদম হয়ে গেছে, কি সুন্দর কালারটা এসেছে। আমি কিন্তু এই চিকেনটায় আজকে হলুদ ব্যবহার করিনি। আর এখানে মানে পাশের বাটিতে আমি একটু বাটারকে মেল্ট করতে দিয়েছিলাম, মানে ঘি টাইপে তৈরি করেছিলাম, সেটাই কিন্তু পরে দিয়ে দিলাম যাতে আরও খুব সুন্দর একটা স্মেল আসে। তারপর উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, ব্যাস রেডি আমার স্মোকি চিকেন। ব্যাস সব কিছু নিয়ে বসে পড়েছি। দেখো আমার আইসক্রিম দুটোকেও আমি বের করে নিয়েছি, আর এখানে ভাত নিয়ে নিয়েছি, তার সাথে একটু শসা, গাজর, ডাল, তরকারি আর চিকেন সব কিছু নিয়ে এবার আমরা বসে পড়লাম। আমি এখানে শেষ করব।
সব কিছু খাবার ছিল কিন্তু অসাধারণ, আইসক্রিম, চিকেন সব কিছু। তো আমাদের আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের।